এই জলের উপর মিষ্টি রোদে চুল শুকাতে তো ভারী মজা। চারিদিকে পাখিদের কলরব, ফুলের মিষ্টি সুবাস, সব যেন এক মনোমুগ্ধকর পরিস্থিতি। প্রাণ খুলে নিঃশ্বাস নিতে তো আমার অনেক ভালো লাগছে। জল পরে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হতে থাকে। এদিকে নদীর পাড়ের এক শেওড়া গাছে বসেছিল মেসোপেতনি। সে জল পরীকে দেখে মনে মনে ভাবতে থাকে, জলপরীর কাছে যায় আর তার মায়া জাল দিয়ে জলপরীকে আটকে ফেলে। আজ আমি পেয়েছি তোকে, তুই আর ভুল করেও আমার হাত থেকে বাঁচতে পারবি না। মূর্খ পেতনি, এত সহজে তুই তোর সামান্য জাল দিয়ে আমাকে আটকে রাখতে পারবি? পারবি না। জলপরী জাদু প্রয়োগ করে, মুহূর্তের মধ্যে জাল থেকে বেরিয়ে আসে আর টুপ করে জলে লাফ দিয়ে ডুবে যায়। এটা তুই একদম ঠিক করলি না জলপরি, আমি তোকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। পেতনি রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। আজ আর আশেপাশে তো পেতনিকে দেখতে পাচ্ছি না, মনে হয় বিশ্রাম নিতে চলে গেছে। আমি সেই সুযোগে একটু ধ্যান করে নেই। জলপরী নদীর পাড়ে বসে চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। এদিকে নদীতে এক ভেলা ভাসতে থাকে, তাতে টুকির অচেতন দেহ পড়ে আছে। ভেলাটি ভাসতে ভাসতে হঠাৎ করে পাথরে আটকে যায় আর জলপরীর চোখ খোলে। এ কি, এই ছোট্ট পাখিটা এমন ভেলায় কেন ভেসে আসছে? দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপে কেটেছে। জলপরী পাখিকে হাতে তুলে নেয় আর পাশের একটা চকচকে ঝর্ণার জলে টুকিকে ডুবিয়ে তোলে। আমি কোথায় আর তুমি কে? আমি জলপরী, তুমি আমার সৃষ্টি করা জাদুর ঝর্ণার পাশে দাঁড়িয়ে আছো। তুমি অচেতন অবস্থায় ভেলায় ছিলে, আমি তোমাকে সেখান থেকে তুলে এনে সুস্থ করে তুলেছি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। এবার বলো তো তোমার কি হয়েছিল? আমার সাথে কি হয়েছিল তুমি সেটা জানতে চাও? শুনো তবে, আমি আমার সৎ মা টুনি আর বাবার সাথে বাস করতাম। আমার একটা ছোট সৎ বোনও আছে, কিন্তু সৎ মা আমাকে কিছুতেই সহ্য করতে পারত না। তাই তো একদিন, টুনি পাখি, তুই কোন মতলবে আমার কাছে এসেছিস? নাগরাজ, আমার সুখীর ঘরে একটা কাঁটা আছে, আর সেই কাঁটাটাকে তোমায় উপরে ফেলে দিতে হবে। আমি তোর কথাটা ভালোভাবে বুঝলাম না, যা বলবি একদম পরিষ্কার করে বলবি। আমার ঘরে আমার সৎ মেয়ে আছে, আর আমার স্বামী তার সব সম্পত্তি ওই বড় মেয়ের নামে লিখে দেওয়ার পরিকল্পনা করছে। আমারও যে একটা মেয়ে আছে তার কথা সে ভুলেই গেছে, তাই আমি ওই সৎ মেয়েকে আমার জীবন থেকে তাড়িয়ে দিতে চাই একদম চিরতরে। তুই যে ভুল করতে যাচ্ছিস সেটা কি তুই জানিস? আমি ঠিক ভুল কিছুই জানতে চাই না, আমি শুধু চাই ওই টুকি আমার জীবন থেকে চিরতরে চলে যাক। আচ্ছা ঠিক আছে, আমি তোর কথা মতো কাজ করব, কিন্তু তার বিনিময়ে আমাকেও তোকে কিছু দিতে হবে। বলুন নাগরাজ, কি দিতে হবে? সময় হলেই সেটা বলবো, এখন তুই বাড়ি ফিরে যা, আমি আমার সময় সুযোগ মতো তোর কাজ করে দিব। আচ্ছা ঠিক আছে নাগরাজ। এরপর আমার সৎমা বাড়ি ফিরে আসে, আর তখন আমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, আর তখনই আমার স্কুল বাসও চলে এসেছিল। এত কি তাড়াতাড়ি আয়, স্কুল বাস তো চলে এসেছে, আর যদি দেরি হয় ম্যাম কিন্তু খুব করে বকা দিবে। আমি শুধু টিফিনটা নিয়ে আসছি রে দাদা। আমি তাড়াহুড়ো করে টিফিন নিয়ে সেদিন বেরিয়ে আসি, আর যেই না আমি বাসে উঠতে যাবো তখনই এক নাগরাজ এসে আমাকে দংশন করে চলে যায়। বাবা, আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচাও। টুকি, এই টুকি, এ তোর কি হলো? আমি অজ্ঞান হয়ে মাটি
মাটিতে পুড়ে যাই, তখন সবাই সেখানে চলে আসি, আমার বাবা মাও চলে আসি। মা টুকি, কথা বল মা, কথা বল। হায় হায় রে, আমাদের মেয়েকে যে সাপে দংশন করেছে, ওগো আমরা এখন কি করব? দেখে তো মনে হচ্ছে একে কোনো বিষধর সাপে দংশন করেছে। আর এসব রোগীকে ভেলায় বাজিয়ে দিতে হয়। যদি সৃষ্টিকর্তা কখনো কৃপা করে তাহলে তোদের মেয়ে আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারবে। ওগো বুড়িমা যা বলছে তুমি তাই করো গো, তবুও যদি আমাদের মেয়েটা আবার আমাদের কাছে ফিরে আসে। আমি বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে ভেলায় ভাসিয়ে দিব? আমাদের মেয়ের ভালোর জন্য যে আমাদের এটা করতেই হবে গো। বাবা সেদিন দ্বিমত পোষণ করলো না, আমাকে ফিরে পাওয়ার আশায় বাবা বাসি ভেলা বানায় আর তাতে আমার ভাসিয়ে দেয়, আর আমি ভাসতে ভাসতে এখানেই চলে এলাম। তোমার আর এখন কোনো ভয় নেই, তুমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছো, আর এখন থেকে তুমি তোমার বাবার সাথেই থাকতে পারবে। কিন্তু আমি যদি আবার বাড়িতে ফিরে যাই তাহলে তো আমার সৎ মা আমাকে কোনো না কোনো উপায়ে আবার বের করে দিবে আর আমাকে মেরেই ফেলবে, তখন কি হবে গো বলো? ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, চলো তোমার কিছু খাবারের ব্যবস্থা করি, এরপর তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাব। এরপর জলপরি টুকিকে নিয়ে খাবার খাওয়াতে চলে যায়। কি নাগরাজ, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন? তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার গুহাতে গিয়ে তোমার সাথে দেখা করে আসব। এখন যদি আমার স্বামী তোমাকে দেখে ফেলে তাহলে অনর্থক হয়ে যাবে। অনর্থক কিছুই হবে না, এবার আমার কথা মন দিয়ে শোন, তুই তোর ছানা আর স্বামীকে নিয়ে আমার সামনে আয়। না না নাগরাজ, আমার স্বামীকে কিছুতেই এখানে আনা যাবে না, তুমি যা বলার আমাকে বলো। এরপর নাগরাজ তার জাদু দিয়ে একটা গ্লাস প্রকট করে। নে, তাড়াতাড়ি দুজনে মিলে এই তরলগুলো খেয়ে নে, আর খেয়ে তোর নিজের স্বামীকেও খাওয়াবি। না না, আমি খাবো না। তুই খাবি নাকি আমি তোদের দুজনকে দংশন করব? টুনি নাগরাজের কথায় ভয় পেয়ে যায় আর গ্লাসটা তুলে নিয়ে আগে নিজের মেয়েকে খাওয়ায় আর তারপর নিজে খেয়ে নেয়। তখনই সেখানে টোনা চলে আসে। আরে কি হচ্ছে এখানে, আর নাগরাজি বা এখানে কেন? অত কথার জবাব দেওয়ার মতো সময় আমার কাছে নেই, এবার তুই তাড়াতাড়ি এই তরলগুলো খেয়ে নে। কেন খাবো আমি এই তরল? আমি কিছুতেই খাবো না। তুই যদি না খাস তাহলে আমি এক্ষুনি তোকে দংশন করব। কর দংশন, তবু আমি তরলগুলো খাবো না। এই বলে নাগরাজ যেই না টোনাকে আক্রমণ করতে যাবে তখনই সেখানে জল পুরি টুকিকে নিয়ে প্রকট হয়। খবরদার নাগরাজ, একদম টোনার দিকে এগোবি না। জল পুরি, তুমি এখানে এসে কিন্তু একদম কাজটা ঠিক করলে না। টুকি, তুই ভালো হয়ে গিয়েছিস, মরিস না এখনো? তোমার লোভের কারণে, তোমার পতন দেখার কারণেই হয়তো আমি এখনো বেঁচে আছি। তুই এসব কি বলছিস মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টুকি তার বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তার বাবা ভীষণ রেগে যায়। মূর্খ মহিলা, আমি সব সম্পত্তি শুধু বড় মেয়ে নয়, আমি আমার সব সম্পত্তিগুলো সমান তিন ভাগে ভাগ করেছি, এক ভাগ টুকির আর এক ভাগ টুনটুনের আর এক ভাগ তোমার, আমি আমার নিজের জন্যও কিছু রাখিনি, আর সেখানে কি না? টুনি নিজের ভুল বুঝতে পারে আর কিছু বলতে যাবে, তখনই নাগরাজের দেয়া তরল খাওয়ার কারণে টুনি আর টুনটুন দুজনেই সাপে পরিণত হয়ে যায়। টোনা, এখন থেকে তুমি তোমার মেয়েকে নিয়ে অনেক সুখী দিন কাটাতে পারবে, ওরা ওদের শাস্তি পেয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ জালপুরি, তবে তুমি আমার মায়ের বোনকে মাফ করে দিয়ে আমাকে আগের রূপে ফিরিয়ে দাও, দয়া করো জালপুরি। তুমি যখন বলছো তবে তাই হবে। এরপর জালপুরি টুনি আর টুনটুনকে মাফ করে দিয়ে আবার পাখির রূপে ফিরিয়ে আনে। একটা কথা মন দিয়ে শোনো,
কখনোই অকারণে অন্য কারো ক্ষতি করার চেষ্টা করতে নেই, তাহলে সেই ক্ষতিটা নিজের কাঁধে এসেই পড়ে। আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন কাজ করব না। আমি টুকিকে নিজের মেয়ের মতো করে যত্ন করব। জল পড়ে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তুমি আবার আমার সাথে লড়াই করতে এসেছো? না না, আমি আজ লড়াই করতে আসিনি। আমি এতক্ষণ ধরে তোমার উদারতা দেখছিলাম, আর তোমার সেই উদারতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি আমাকে কাঁটা করে মাছ খেতে দিও, তাতেই হবে। মা কুহু, মা তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? হে সৃষ্টিকর্তা, এত কষ্ট দেওয়ার জন্য আমার মেয়েটাকে পেলে? বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। আমার তুমি মায়ের কাছে নিয়ে যাও বাবা। আমি যে কষ্টগুলো আর সইতে পারছি না বাবা। আকাশের অবস্থা ভালো নয়, আর এই অসুস্থ মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? একটু পরেই বৃষ্টি নামবে মনে হয়। বৃষ্টি আসার আগেই আমার মেয়েটাকে বরং টুনির কাছে রেখে আসি। টুনি, এ টুনি, বাড়িতে আছিস বোন? হ্যাঁ কালু দাদা, বলো। কি কুহুর এই অবস্থা কেন? ওর তো ভীষণ জ্বর মনে হচ্ছে। আমার এই বিপদে আমার কেউ নেই টুনি। কোনো পথ না পেয়ে আমি তোর কাছে সাহায্য চাইতে এসেছি। এই হতভাগা অসহায় বাবা মেয়েকে তুই একটু সাহায্য কর বোন। এইভাবে কেন বলছো কালু দাদা? কুহু তোমার মেয়ে তো কি হয়েছে? ও তো আমার মেয়ের মতন। অসহায়দের সাহায্য করা প্রতিটা পাখির কর্তব্য। আমি বিশ্বাস করি অন্যকে সাহায্য করে চললে আমার বিপদে সৃষ্টিকর্তা আমার সাহায্য করবে। দাও, কুহুকে আমার কাছে দাও। তুমি কোনো চিন্তা করো না, আমিও সঠিক যত্ন নিব। তুই খুব ভালো রে টুনি বোন, তোর মতো সরল মনের পাখি আর দুটো হয় না। কুহুকে দেখে রাখ, আমি খাবার সংগ্রহ করতে যাচ্ছি। এই ঝড়ের রাতে আমি এখন খাবার কোথায় পাবো, কোথায় খুঁজবো? এখন তো ঘরে ফিরে যেতেও পারছি না। ঝড়ের বেগে যে আমি উঠতেও পারছি না। এই গাছতলায় বরং আশ্রয় নেই, সকাল হলে ফিরে যাব। টুনি নিশ্চয়ই মেয়েটাকে দেখে রাখবে। মা কুহু, তুই ঠিক আছিস তো রে মা? বাবা, তুমি এভাবে ভিজে গেছো কেন? টুনি আন্টি আমার সারা রাত যত্ন করে সুস্থ করে তুলেছি বাবা। আন্টি অনেক ভালো। বাবা, আমি কি মায়ের মতো করে যত্ন করি? আসলে কালু দাদা, তোমাকে একটা কথা বলতে চাই। কুহুর দেখাশোনা করার জন্য তোমাকে একটা বিয়ে করা উচিত। টুনি, কথাটা তুই ঠিকই বলেছিস, তবে একজন সৎ মা কি আর নিজের মেয়ের মতো করে দেখাশোনা বা যত্ন করতে পারবে? যদি ওর একটা সন্তান হয় তখন তো আমার মেয়েকে বড্ড অবহেলা করবে। পাশের বনে কণিকা দিদি আছে, মা বাবা মরা মেয়ে। তুমি যদি চাও ওকে বিয়ে করো, ও নিশ্চয়ই তোমার মা মরা মেয়ের কষ্ট বুঝবে। আর কণিকা দিদিও তো অসহায়, একজন অসহায় তো অসহায়দের কষ্ট বোঝে। টুনির কথা মতো কালু কুহুর দেখাশোনা করার জন্য কণিকাকে বিয়ে করে নিয়ে আসে। শোনো কণিকা, আমি তোমায় বিয়ে করেছি আমার মেয়ের দেখাশোনা করার জন্য। আমি এখন খাবার খুঁজতে যাচ্ছি, তুমি আমার মেয়েকে দেখে রাখবে, ওর যেন কোনো কিছুতে কোনো অসুবিধা না হয়। তুমি একদম কোনো চিন্তা করো না, আমি কুহুর কোনো অসুবিধা হতে দিব না। তুমি নিশ্চিন্তে যাও কালু। কালু তার মেয়ে কুহুকে কণিকার কাছে রেখে খাবারের সন্ধানে চলে যায়। এই মেয়ে শোন, আমি তোর কোনো দেখাশোনা করতে পারবো না। নতুন বিয়ে হয়েছে, আমার স্বামীকে নিয়ে আমি হানিমুনে যাব, ঘুরবো ফিরবো তা না, এই অপয়া মেয়েটাকে আমার দেখাশোনা করতে হবে। বইয়ে গেছে। মা, তুমি এভাবে বলছো কেন? বাবা তো আমার জন্য তোমায় বিয়ে করেছে। একদম আমায় মা বলে ডাকবি না। যা রান্না সেরে ফেল, আমি ঘুরতে যাচ্ছি বনে। এসব কথা যেন ভুল করেও তোর বাবার কানে না যায়। তোর বাবা ফেরার আগেই আমি ফিরে আসব। এসে যেন দেখি বাড়ির প্রত্যেকটা কাজকর্ম সেরে ফেলেছিস, এই বলে দিলাম। কণিকা এভাবে কুহুকে ভয় দেখিয়ে ওকে একা বাড়িতে ফেলে রেখে বনে ঘুরতে যায়। কালু খাবার নিয়ে ঘরে ফিরে আসার আগেই কণিকা ঘরে ফিরে আসে আর কুহুকে বলে, এই মেয়ে, বাড়ির সব কাজ করেছিস তো? তোর বাবা ফেরার সময় হয়েছে, যা এখন গিয়ে শুয়ে পড়।
মা কুহু কুহু, কোথায় তুই? কণিকা এদিকে এসো, আমার মেয়েটার কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলছো কালু, ও এখন থেকে আমারও মেয়ে, আমি থাকতে ওর কোনো অসুবিধা হতে দিব না গো। তোমার মতো এমন একটা মাই তো আমি আমার মেয়ের জন্য চেয়েছিলাম। এই নাও কিছু দানা, তুমি খাও আর কিছুটা আমার মেয়েকে দাও। এভাবেই অনেকদিন কেটে যায়। প্রতিদিনের মতো কালু খাবারের সন্ধানে যায় আর কণিকা কুহুকে অনেক অত্যাচার করতে থাকে। আমার সামনে একদম ন্যাকা কান্না কাটবি না, যা দূর হ বলছি, যা গিয়ে নোংরা থালা বাসন গুলো পরিষ্কার কর। যত তো সব এসব কথা আবার ভুলেও যদি তোর বাবাকে বলেছিস না, একদিনে তোর জীবন শেষ করে দিব, এই বলে রাখলাম। এইভাবে কণিকা কুহুকে তার বাবার আড়ালে অনেক অত্যাচার করতে থাকে আর কুহু ভয়ে মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে। এদিকে কালু সারাদিন বাহিরে থাকায় কোনো খোঁজই রাখতে পারে না। কুহু আয় কুহু, আমার জন্য নদী থেকে খাবার পানি তুলে নিয়ে আয় তো, বড্ড পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি যা, কথা কি কানে যায় না নাকি? কুহু মা, এত ভারী পানির পাত্র আমি বয়ে নিয়ে আসতে পারবো না মা, দেখো আমি ঠিক মতো উঠতেই পারছি না, আর এত ভারী পানির পাত্র আমি তুলবো কি করে বলতো? তোর কোনো অজুহাত শুনতে চাই না, যেভাবেই হোক তুই আমার জন্য পানি নিয়ে আসবি, যা যা। মা আমি তুমি বলছিলাম না আমি তো ভারী পাত্র তুলতে পারবো না। সর্বনাশ, তুই ইচ্ছে করেই পানির পাত্রটা ভেঙে ফেললি। তোর কাছে সামান্য পানি খেতে চেয়েছিলাম বলে তুই পাত্রটাই ভাঙলি, আজ তোকে দেখাচ্ছি মজা, খুব অদক্ষিত তোর, তাই না? এসব বলে কণিকা কুহুকে মারতে থাকে। আরে এটা কিসের চিৎকার? মনে তো হয় কুহুর কান্না, দেখি তো গিয়ে। আরে আরে কুহুকে তো ভীষণ অসুস্থ দেখাচ্ছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কুহুকে এমন আহত অবস্থায় পড়ে থাকতে দেখে টুনি কুহুকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মেয়েটা যে বড্ড অসুস্থ, ওর চিকিৎসা করুন ডাক্তার সাহেব। আহারে, মেয়েটাকে এভাবে কে মেরেছে? অনেক রক্ত ঝরছে, আমি ওর সব ক্ষততে ঔষধ লাগিয়ে দিয়েছি, জ্ঞান ফিরতে সময় লাগবে, আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, আপনি ওগুলো নিয়মিত খাইয়ে দিন আর মেয়েটাকে বিশ্রাম নিতে দিন। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি বরং কালুদাদাকে গিয়ে খবর দিই। কালুদাদা, কালুদাদা, হাসপাতালে ভর্তি আছি, তুমি এক্ষুনি চলো আমার সাথে। কি বলছো টুনি, কি হয়েছে আমার মেয়ের? আমি কোথায়? বাবা, বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ রে, আমি এসেছি মা। তোর এই অবস্থা হলো কি করে রে মা? বাবা, আমি কি অনেক মেরেছি বাবা? তুমি যখন আমি রেখে খাবার সন্ধানে যাও, আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়। আমার অনেক অত্যাচার করে বাবা, সারাদিন ঘুরে বেড়ায় আর তোমার কিছু বলতেও দেয় না। আমি ওই মায়ের কাছে থাকবো না বাবা, ওই মা খুব পচা বাবা, খুব পচা। কি বললি, কণিকার এত বড় সাহস! চল মা, ওকে আজ আমি বাড়ি থেকে তাড়িয়ে দিব। কণিকা, কণিকা, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে মেরেছো! এতদিন আমার সামনে ভালো সেজে আমার মেয়েকে অত্যাচার করা, যাও এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, তোমার মুখ আমি আর দেখতে চাই না। আমার ভুল হয়েছে,
ঘরের মতো আমাকে ক্ষমা করে দাও, তোমার পায়ে পড়ি গো আমি। আমি এখন থেকে কুকুর কোনো অযত্ন করবো না, ওকে খুব করে যত্ন করে আগলে রাখবো গো, আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এত করে যখন বলছো তবে তোমায় একটা সুযোগ দিলাম, এরপর যদি আমার মেয়ের যত্ন আর্থি করতে কোনো চুল পরিমাণও ব্যাঘাত ঘটে তবে তোমার কপালে খারাপ আছে, এই আমি বলে দিলাম। এরপর থেকে কনিকা কুহুর উপর আর অত্যাচার করে না, বরং সংসারের সমস্ত কাজ কনিকা একাই করে আর কুহুরও অনেক যত্ন আর্থি করে। কাজ করতে করতে আমার হাতে কাড়া পড়ে যাচ্ছে, না এ কিছুতেই সহ্য করব না আমি। আমি সব কিছু কি আর এমনি এমনি করছি? এই সব কিছু আমি আমার স্বার্থ হাসিলের জন্য করছি, এত বোকা ভাবিস না আমায় কুহু, এবার কাটা দিয়ে কাটা তুলব আমি। এই বিষ মেশানো শরবত তোকে খাইয়ে মারব আমি। কুহু মা, কুহু এখানে তোর জন্য শরবত রেখেছি, এসে খেয়ে নিস মা। আমি রান্নাঘরে গেলাম, অনেক কাজ পড়ে আছে, বড্ড খিদে পেয়েছে আমার, সামান্য খাবার খেয়ে নি, সেই সকাল থেকে তো কাজ করেই চলছি। আহ চাল, উফ কি চাল লেগেছে, কেউ আছো আমার পানি দাও, মরে গেলাম রে মরে গেলাম, কি চাল। কনিকা ঝাল সহ্য করতে না পেরে এদিক ওদিকে পানি খুঁজতে থাকে আর কোনো পানি না পেয়ে ভুল করে বিষ মেশানো শরবত খেয়ে ফেলে আর কনিকার ঝাল কমে যায়। এরপর কনিকা অবাক হয়ে বলে, এ কি, এ আমি কি করলাম, আমি তো নিজেই বিষ মিশিয়ে নিজেই খেয়ে ফেললাম। কনিকার এমন অসুস্থতা দেখে কুহু কনিকাকে হাসপাতালে নিয়ে যায়। আমি হাসপাতালে কেন, তার মানে আমি মরিনি, বিষ্কিও বেঁচে আছি, এটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনার মেয়েই তো আপনাকে এখানে নিয়ে এসেছে, আপনার মেয়ের জন্যই আপনি বেঁচে আছেন, সময় মতো না এলে আজ মরেই যেতেন। কুহুমা কুহুমা আমাকে ক্ষমা করে দে মা, যে বিষ তোকে খাইয়ে মারতে চেয়েছিলাম সেই বিষ সৃষ্টিকর্তা আমায় খাইয়েছিল, অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেই ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। আসলে অন্যের ক্ষতি করে নিজে কখনোই ভালো থাকা যায় না, কালু আমায় ক্ষমা করে দাও, অন্যের ক্ষতি করার জন্য যে গর্ত খুঁড়েছিলাম সেই গর্তে নিজেই পড়েছিলাম। দেখলে তো দিদি, তোমার মেয়ের জন্যই তুমি তোমার জীবন ফিরে পেলে, ভোগে নয় দিদি ত্যাগই সুখ, আর হিংসে করে কখনো সফলতা আসে না। যিনি নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সন্তানের জীবনকে রক্ষা করে তিনি হলেন মা, আর তুমি কি না সন্তানকে মারতে চাইছো? ছি ছি দিদি, এই তোমার জীবন মৃত্যুর বিপদে তোমার ওই মেয়ে তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমার লজ্জা হওয়া উচিত দিদি। আমি খুব অন্যায় করেছি রে মা কুহু, এরপর থেকে আর কখনো এমন করবো না, আমি এতদিন লোভে পড়ে বিবেক বুদ্ধি হারিয়ে ফেলেছিলাম, এই পৃথিবীতে সব বদলালেও মায়ের ভালোবাসা কখনোই বদলাবে না, কখনোই না। এমন সুখের একটা সংসারই তো চেয়েছিলাম, আমিও এবার অনেক খুশি। সকল প্রকারের আশায় একদম ভালোবাসা, মা দেখো পুকুরের উপরে কি সুন্দর তিন রঙের কচু গাছ, এগুলো আমার রান্না করে দিবে মা, আমি খাবো মা। আচ্ছা মা এবার চল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি চল, চলো কালু। এক বনে এক গরিব টুনি তার তিন কন্যা টুনটুন টুকি আর খুকিকে নিয়ে বাস করতো। টুনি এতটাই গরিব ছিল যে তার তিন মেয়ের মুখে তিন বেলা খাবারটুকু তুলে দেওয়ার সামর্থ্য ছিল না তার। টুনি ওই বনের এক ধনী পাখি কাকুলির বাড়িতে ঝিয়ের কাজ করত। এত কি খুকি, বোন এই নে তোরা থালা নিয়ে বসে পড়, একটু পর তো মা আসবে, মা আজও কাকুলি মাসির বাড়ি থেকে খাবার আনবে রে। ইস, সেই সকাল থেকে আমরা না খেয়ে আছি, মা যে কখন আসবে, খুব খিদে পেয়েছে। এসব বলে তিন কন্যা তিনটি থালা নিয়ে মেঝেতে বসে থাকে আর মায়ের জন্য পথ চেয়ে থাকে।
কখন মা তাদের জন্য খাবার নিয়ে আসবে। কিছুক্ষণ পর টুনি চলে আসে। ওই তো মা এসেছে। এ কি মা, তুমি খাবার আনোনি কেন? তুমি যে খালি হাতে ফিরলে, তুমি কি জানো না তোমার তিন মেয়ে সারাদিন না খেয়ে আছে? মারে, আজ যে কাকলি দিদি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে সোনা, কাকলি দিদির একটা গ্লাস ভেঙেছি বলে জানিস? দিদি আমাকে অনেক মেরেছে রে মা, আর খাবার না দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। কি বললে মা, তুমি আনোনি? তোমাকে কাকলি মাসি মেরেছে? কিন্তু মা, আমাদের যে খুব খিদে পেয়েছে মা। ও মা, ছোট বড়টা কাচ্ছে। টনি তার ছোট মেয়ে খুকিকে কাঁদতে দেখে কোলে তুলে নেয়। কাঁদিস না রে সোনা, কাঁদিস না, আজকে দিনটা একটু সহ্য কর, কাল থেকে আমি তোদের জন্য ঠিক খাবার নিয়ে আসব। মা, আমাদের যে খুব জোরে খিদে পেয়েছে, সে গতকাল রাতে খাবার খেয়েছিলাম, আর এখন পর্যন্ত একটা দানাও পেতে পারিনি মা। মা, আমরা যে আর খিদের জ্বালা সইতে পারছি না মা। এক সময় টুনির তিন কন্যাই খাবারের জন্য কান্নাকাটি শুরু করে। মারি, তোরা থাম থাম বলছি, তোরা আর কাঁদিস না। তোদের কান্না দেখিছি আমার বুকটা ভেঙে যাচ্ছে রে সোনারা। মারি, তোরা শোন, তোরা বরং আর জল খেয়ে নে মা, তাহলে দেখবি তোদের খিদেটা কিছুটা কমবে। খাবার যখন জুটলই না, তাহলে চল বোন, আমরা বরং জল খেয়ে ঘুমিয়ে পড়ি। গরিবের এই জল ছাড়া আর কি বা জুটবে বল। এরপর টনি তার তিন মেয়েকে জল খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর নিজে নিজে মনের দুঃখে চোখের জল ফেলতে থাকে। এভাবে গরিব মায়ের সাথে খেয়ে না খেয়ে তিন কন্যার দিন কাটতে থাকে। এরপর টুনি বনের মধ্যে কাজ খুঁজতে থাকে, কিন্তু টুনি গরিব বলে কেউ তাকে কাজ দিতে রাজি হয় না। সবাই দূর দূর করে তাকে তাড়িয়ে দেয়। ঈশ্বর, তুমি কোন বিপদে ফেললে আমাকে! পুরো বন খুঁজে কোথাও একটা কাজ পেলাম না। আজ 5-7 দিন হয়ে গেল, আমার তিন মেয়েকে জল খাইয়ে রেখেছি, আমার মেয়েরা আমার আশায় পথ চেয়ে আছে। ঈশ্বর, আমি এখন কোন মুখ নিয়ে আমার মেয়েদের সামনে যাব? ঈশ্বর, আমি যে আর ওদের কষ্ট সহ্য করতে পারছি না। ঈশ্বর, কেন ঈশ্বর কেন, আমার মতো গরিব মায়ের ঘরে কেন এমন ফুটফুটে তিনটি কন্যা দিলে তুমি? আমি যে ওদের অপদার্থ মা। টুনি এসব বলে কান্না করতে থাকে, আর পথে চলতে থাকে। এমন সময় টুনির চোখে একটা ডাস্টবিন পড়ে, আর টুনি সেখানে গিয়ে কিছু পরিত্যক্ত অবশিষ্ট খাবার পায়। ধনীরা যদি এসব অবশিষ্ট খাবার ডাস্টবিনে ফেলে না দিয়ে আমাদের মতো গরিব পাখিদের দিত, তাহলে হয়তো গরিবদের এত কষ্ট করতে হতো না। যাই, এই উচ্ছিষ্ট বাসি খাবারগুলো নিয়ে আমার মেয়েদের কাছে যাই, না জানি ওরা খিদের জ্বালায় কি করছে। টুনি ডাস্টবিনের খাবারটুকু পেয়ে স্বস্তি মনে বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় টুনির উপরে একটা বিড়াল ঝাঁপিয়ে পড়ে, আর টুনির হাত থেকে খাবারগুলো নিয়ে পালিয়ে যায়। একি, এই বিড়ালে, তুই একি সর্বনাশ করলি রে বিড়াল! এত কষ্ট করে খুঁজে এই সামান্য খাবার পেলাম, সেটাও তুই কেড়ে নিলি রে বিড়াল! হায় ঈশ্বর, আমি আমার মেয়েদের মুখে দুটো খাবার তুলে দিতে পারবো নাকি? বলো ঈশ্বর বলো। টুনি যখন রাস্তায় এভাবে কাঁদছিল, এমন সময় টুনির সামনে একটা ডাইনি আসে। দিদি, তুমি আমার রক্ত খেতে চাও খাও, তবে যত ইচ্ছে খাও, দরকার হলে আমাকেও খাও। তার আগে আমার একটা শর্ত পূরণ করতে হবে ডাইনি দিদি। শর্ত? বল তবে, কি শর্ত? তোকে খাওয়ার জন্য আমি সব শর্ত পালন করতে পারবো, বল তুই কি শর্ত?
খাইনি দিদি, আমার দিন কন্যা যে আজ 7 দিন থেকে না খেয়ে আছি। আমি এমনই এক গরিব মা যে নিজের সন্তানের খিদের জ্বালা মেটাতে পারছি না। দয়া করে তুমি আমার মেয়েদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও, না হলে যে আমার মেয়েরা মরেই যাবে রাইনি দিদি। টুনির মুখে এমন কষ্টের কথা শুনে ডাইনির চোখ বেয়ে জল গড়িয়ে আসে, আর ডাইনি বলতে থাকে, আহারে তোর মেয়েদের এত ভালোবাসিস তুই, তোর মতো এমন মা যেন ঘরে ঘরে হয়, যে মা কিনা সন্তানের জন্য প্রাণ দিতে প্রস্তুত। তুই চিন্তা করিস না রে, আমি তোকে খাবো না, আর আমি তোর মেয়েদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়া। এরপর ডাইনি জাদু করে একটা চুলা আর একটা কড়াই নিয়ে আসে, আর সেটা টুনিকে দিয়ে বলে, মেয়ে এ চুলা আর কড়াইটা নেই, এগুলো হলো জাদু সম্পূর্ণ, বুঝেছিস? চুলার উপর কড়াই বসালে এখানে অনেক খাবার চলে আসবে, তাদের আর কোনো খাবারের কষ্ট হবে না রে। এরপর টুনি ডাইনিকে ধন্যবাদ দিয়ে জাদুই চুলা আর কড়াইটা নিয়ে বাড়িতে আসে। আর চুলার উপরে কড়াইটা রাখতে সত্যি সত্যি কড়াইটা ভর্তি সুস্বাদু খাবার চলে আসে। খাবার দেখে তো টুনি আর তিন মেয়ে মহা খুশি ছিল। এরপর তারা তিন মামি মিলে শান্তি করে খাবার খায়। আহ, কতদিন বাদে এমন শান্তি করে পেট ভরে খাবার খেলাম মা, আহ খুব মজা লাগছে। হ্যারে দিদি, তুই ঠিক বলেছিস। বলছি কি মা, জাদুর কড়াই তো আমাদের অনেক খাবার দিচ্ছে, এই খাবার দিয়ে যদি আমরা হোটেল দেই তাহলে কেমন হবে মা? বাহ টুকি মা, তুই তো বেশ ভালো বলেছিস, তবে আমি তাই করব। এরপর টুনি তার বাড়ির পাশে একটা হোটেল দেয়, আর সেখানে জাদু কড়াইয়ের সুস্বাদু খাবার বিক্রি করতে থাকে। খাবারগুলো সুস্বাদু হয় অল্প কিছুদিনের মধ্যেই টুনির হোটেলটা বনের মধ্যে বিখ্যাত হয়ে যায়, আর বনের সবাই টুনির হোটেলে খাবার খেতে আসতো, আর এতে টুনির অনেক টাকা আয় হতো। একই শুনছি আমি যে টুনি কিনা আমার বাড়িতে ঝিয়ের কাজ করতো, সে কিনা খাবারের হোটেল দিয়েছে। আবার শুনলাম টুনি নাকি জাদু কড়াই পেয়েছে, সেই কড়াই নাকি অনেক সুস্বাদু খাবার দেয়। না না, যে করেই হোক ওই কড়াই আমার চাই চাই, ওই গরিব টুনিকে কিছুতেই আমি বড়লোক হতে দিব না। এসব ভেবে কাকলি সুযোগ বুঝে টুনির বাড়িতে যায়। যেই না জাদুই কড়াইয়ে হাত দেয়, অমনি সেখানে সেই ডাইনিটা বেরিয়ে আসে আর কাকুলিকে গপ করে ধরে টপ করে খেয়ে ফেলে, আর আবারও কড়াইয়ের মধ্যে ঢুকে যায়। এদিকে এসবের কিছুই টুনি আর তার তিন কন্যা জানতে পারে না। টুনি জাদুই চুলা আর কড়াইয়ের সাহায্যে তিন কন্যাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।